হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে ইত্যাদি কামারের পক্ষ থেকে সৈয়দ তুহিন আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসছি। গ্রিট কি, গ্রিট কেন পাখিকে দিব, গ্রিট দিলে কি হয়, অনেকে আমাকে প্রশ্নটা করছেন। আজকে প্রশ্নটা আপনাদের জন্য, যারা জানেন না তাদের জন্য এই আজকে যতটুকু পারি আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি গ্রিট কি। গ্রিট হচ্ছে ইটের কণা, চিনুকের গুঁড়া, নুড়ি পাথর, ডিমের খোসা ইত্যাদির মিশ্রণে গ্রিট তৈরি হয়। গ্রিট কেন দেওয়া হয়? গ্রিট গুগুর খাবার ভাঙতে ও হজমে সাহায্য করে। এছাড়াও গুগুর জন্য ক্যালসিয়াম ও প্রয়োজনীয় কিছু মিনারেলের যোগান দেয়। এই গ্রিট নিয়মিত আপনার গুগুকে দিলে সুস্থ থাকবে, তেমন বেশি ওষুধের প্রয়োজন পড়বে না। অনেকেই শুধু ইটের গুঁড়াকেই গ্রিট মনে করেন, আবার অনেকে মুরগির ডিমের খোসা গ্রিট হিসেবে দেন, কিন্তু না, এটা ভুল ধারণা। গ্রিট কোনো একক উপাদানে তৈরি হয় না, অনেকে খনিজ উপাদানে গ্রিট তৈরি করতে পারেন। বাজারে গ্রিট কিনতেও পাওয়া যায়, আবার নিজেও তৈরি করতে পারেন, এটা অন্য একটা বিষয়। গ্রিট তৈরি করতে অনেক ঝামেলা, অনেক কিছু উপাদানের তৈরি সংগ্রহ করতে অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমাদের সহজ পদ্ধতি হলো দোকানে ভালো মানের গ্রিট কিনতে পাওয়া যায়, প্রায় এই 25-30 টাকা নেবে প্রতি কেজি। এবার এই ভালো দেখে কিনতে হবে, তা না হলে অনেকেই আছে যে পুরানো গ্রিটগুলো বিক্রি করে দেয়, তাই দেখে শুনে কেনাটাই ভালো। অনেকেই বলেন গ্রিট কীভাবে খাওয়াতে হয়, কীভাবে দিতে হয়, এই বিষয় নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। আজকে বলতেছি আবার অনেক গ্রিট প্রতিদিন আপনার প্রতি জোড়াতে গুগুকে 8-10 গ্রাম দিবেন, এর বেশি না দেওয়াটাই উত্তম। তো আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা একটু হইলে ভালো লেগে থাকে বা আপনার একটু হলে উপকার হয়ে থাকে, অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।